চয়নিকা চৌধুরী। তিনি বাংলাদেশের একজন পরিচালক। 2001 সালের 18 সেপ্টেম্বর শেষবেলায় নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেন তিনি। বিশ্বসুন্দরী চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। চয়নিকা চৌধুরী একজন নাট্য নির্মাতা। টেলিভিশনে তার প্রথম নাটক প্রচারিত হয় এক জীবনে। এটি তারই লেখা নাটক। চয়নিকার লেখা প্রথম স্ক্রিপ্ট নিয়ে 1998 সালে বোধ নামের একটি নাটক তৈরি করেন মাহফুজ আহমেদ। এতে অভিনয় করেছিলেন সুমি কায়সার এবং মাহফুজ আহমেদ। 2001 সাল থেকে 2012 সাল পর্যন্ত চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন 12টি ধারাবাহিক নাটক এবং নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন 193টি। টিভি চ্যানেলগুলোতে দেশ নাটক প্রচার হয়েছে। একজন নারী নির্মাতার মধ্যে তিনি শীর্ষে আছেন। পাশাপাশি একটি বিশেষ দিবসে একজন নারী নির্দেশকের একসঙ্গে 9টি নাটক প্রচার হওয়ার ঘটনাও ঘটেছে এই চয়নিকা চৌধুরীর ক্ষেত্রে। তিনি নাটক লেখা শুরু করেন 1995 সালে এবং নাটক পরিচালনা শুরু করেন 2001 সালে। চয়নিকা চৌধুরীর স্বামীর নাম অরুণ চৌধুরী। অরুণ চৌধুরী একজন জনপ্রিয় নাট্য নির্মাতা। নির্মাতা চয়নিকা চৌধুরীকে পরিমণির কথিত মা হিসেবে পরিচিত। নায়িকাও চয়নিকাকে মা বলে সম্বোধন করেন। গত 9 জুন উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা চালানোর অভিযোগ করলে পরিমণির পাশে দাঁড়ান চয়নিকা চৌধুরী। কিন্তু গত 4 আগস্ট পরিমণি আটক হওয়ার পর থেকে তিনি নীরব ছিলেন। 5 আগস্ট বৃহস্পতিবার এ বিষয়ে এক সাংবাদিককে চয়নিকা চৌধুরী জানান যে পরিমণির সঙ্গে তার শুধু কাজের সম্পর্ক রয়েছে। এ নায়িকার ব্যক্তিগত জীবনের বিষয়ে তিনি কিছুই জানেন না। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।